নেক জীবন গড়ার জন্য বা পাপমুক্ত জীবন গড়ার জন্য, নিজেকে সুরক্ষিত করার জন্য, সেটা হচ্ছে আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, ইস্তিআজা, আল্লাহর কাছে পানাহ চাওয়া। জি, আল্লাহ রাব্বুল সুরা আরাফের আয়াত নম্বর 200 এর সাদ করছেন, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানির নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। হে মানুষ, হে মুসলিম, তোমাকে যদি শয়তান কোনো ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, শয়তান কোনো কুমন্ত্রণ, সবসময় কিন্তু মনে একটা কিছু আসে, এভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, এমনভাবে সৃষ্টি করেছেন, মনে একটা কথা আর উদ্রেক হয়, হয় ভালো কথার উদ্রেক হয়েছে আর না হলে মন্দ, কোনো কথা আপনার মনে ভেসে উঠেছে, এটা হবেই হবে। যখন মনে কোনো খারাপ কথা আসলো, আকীদার ক্ষেত্রে খারাপ কথা, হ্যাঁ, সংশয় সন্দেহ ইত্যাদি, অথবা আমলের ক্ষেত্রে কোনো খারাপ আমল, অথবা কোনো লোভ লালসা, অবৈধ লোভ লালসা, অথবা কুপ্রবৃত্তির কোনো কথাবার্তা, খারাপ কথা আসলো, যে কোনো ওয়াসওয়াসা কুমন্ত্রণা যদি শয়তানের পক্ষ থেকে তোমার কাছে আসে, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর শরণাপন্ন হও, আল্লাহর কাছে ফানা চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, কিছু মুখস্থ যদি না থাকে কি বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর যদি মুখস্থ থাকে আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। জি, এইরকম বিভিন্ন যে ইস্তিআজার দোয়াগুলি কোরআন সুন্নাহ রয়েছে সেগুলি পড়বেন, আমার একটা আলোচনা না, কয়েকটা ধারাবাহিক আলোচনা রয়েছে ইস্তিআজা, আল্লাহর আশ্রয় কামনা সম্পর্কে, সেখানে অনেক হাদিস এবং আয়াত সেখানে একসাথে জমা করেছি। তো আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে সবসময়, কারণ আমার হচ্ছে অসহায়, শয়তানের সামনে, শয়তানের কুমন্ত্রণের সামনে, শয়তানের যে গুমরাহির প্রচেষ্টা মানব জাতি গুমরা করার জন্য লেগে আছে, এইখানে আমরা অসহায়। যদি আল্লাহ আমাদেরকে আশ্রয় না দান করেন, যদি আল্লাহর আমরা শরণ না নিতে পারি, সুতরাং আল্লাহর আমাদেরকে শরণ নিতে হবে, পানা নিতে হবে, যা কোরআন এবং সুন্নাহ নির্দেশ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম থেকে সহিহ বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইয়াতিস শয়তানু আহাদাকুম, রাসূলুল্লাহ বলছেন যে শয়তান তোমাদের কাছে আসে, তোমাদের কাছে আসে মানে সামনাসামনি আসে না, কিন্তু জিন শয়তান মনের ভিতরে আসে, কারণ শিরা উপসে রক্তের সাথে চলাফেরা করছে, মাঝের দাম রক্তের সাথে চলাফেরা করছে, আর ভিতরে ঢুকে কি বলে, ফায়াকুলু মান খালাকা কাজা, মনে মনে উদ্রেক হয়, ভেসে ওঠে যে আচ্ছা বিশাল আসমান জমিন কে সৃষ্টি করেছে, মান খালাকা কাজা, এত বিশাল শক্তি সূর্যের, এই পাহাড় পর্বত, বিশাল জগৎ, এইসব কে সৃষ্টি করেছে, আরশ কুরসি, এর উত্তর পেলে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ করেছেন, এই করতে করতে শেষখানে হাত্তা ইয়াকুলা, মনে একটা অশ্বাসা দেয় শয়তান, মান খালাকা রব্বাকা, সবই যখন রব করলো, আল্লাহ সৃষ্টি করলেন, তো আল্লাহকে আবার কে করলো, হ্যাঁ তোমার রবকে কে সৃষ্টি করলো। জি হ্যাঁ, যেমন নাস্তিকরাকে এইভাবে শয়তান গ্রাস করেছে, বেদিন বিধর্মীগুলোকে এইভাবে শয়তান গ্রাস করেছে, আরে আল্লাহ আমাদের সৃষ্টি করেন, নাস্তিকের কি বলে, আল্লাহ আমাদের সৃষ্টি করেনি, এই মৌলবাদীরা আল্লাহকে সৃষ্টি করেছে, বলে না বলে না, শয়তান গ্রাস করে ফেলেছে। সুতরাং এরা জাহান্নাম থেকে সুরক্ষিত না, পাপ পাপ থেকে সুরক্ষিত না, এদের জীবনটাই হচ্ছে পাপের জীবন, পাশবিক জীবন বেদীদের। জি, ফায়দা বালাগাহু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই কথাই শয়তান পৌঁছে দিয়েছে যে আল্লাহ কিভাবে সৃষ্টি হলেন তাহলে, হ্যাঁ খালি আস্তায়েজ বিল্লাহ, তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো না, শয়তান আমাকে গুমরা করে দিবে, ওয়ালিয়ান্তহি, এবং থেমে যাও, স্টপ করো সেখানে,